দর্শক, এশিয়া কাপ সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে কলম্বোতে অবস্থান করছে, সেখানে বাংলাদেশ দলকে উজ্জীবিত করতে এসেছেন সভাপতি নাজমুল হাসান পাপন, তার সাথে কথা বলবো। পাপন ভাই, আসলে বাংলাদেশ আসলাম যেহেতু কালকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এখন পর্যন্ত তিনটা ম্যাচ হয়েছে, একটা ম্যাচে অসাধারণ ভালো খেলেছে, একটা ম্যাচে খারাপ খেলেছে, আরেকটা ম্যাচে ভালো খেলেনি, কারণ যে সময় যে শটগুলো খেলেছে ওই সময় শটগুলো খেলার কথা না। সো ভাবলাম যে ওদের সাথে এমনি একটু দেখা করি, কথা বলি। সাধারণত আগে খেলার আগের দিন তো ওদের সাথে সবসময় করি, এবার একবারও করা হয়নি, কোনো খেলার আগে ওদের সাথে কথা হয়নি। এবার তো ভাবলাম যে একবার যাই, দেখা করে আসি, কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটাই ওদের সাথে আলাপ করলাম যে কোনোভাবেই আসলে আমাদের প্রথম ম্যাচটা হারার কথা না, মানে এটা আমাদের যে দল, আমরা যাটাকে জানি, আমাদের যে বিশ্বাস, আমাদের অবশ্যই জেতা উচিত। সো তারপরও একটা জিনিস হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে ওরা তিনবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সো এবং গতবারের টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপেও ওরাই চ্যাম্পিয়ন, ইন্ডিয়া পাকিস্তান সবাইকে হারিয়ে গেছে, ওদেরকে ছোটো করে দেখার কোনো ব্যাপার নেই। মেইন সমস্যাটা হচ্ছে যেটা আমরা দেখছি, আমাদের ওপেনিংটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো এটা হওয়ারই কথা, মানে এটা অস্বাভাবিক একটা ঘটনা যে তামিম নাই, তারপরে লিটন নাই, তারপর লিটন আসলো যখন তখন আবার শান্ত নাই ইনফর্ম ব্যাটসম্যান যারা, সো ন্যাচারালি ওদের কম্পারেটিভলি নতুন ছেলেদের নিয়ে ট্রাই করতে হচ্ছে। এখন নতুন বলতে আমি বোঝাতে চাচ্ছি, এখন যদি মেরাজ যদি ওপেন করে, ওর জন্য ওপেনিংটাকে আমি নতুনই ধরবো, ও তো এটা রেগুলার পজিশন না। আর আপনার তহিদ হৃদয় বলেন, শামীম পাটোয়ারি, ইভেন নাইম শেখ, এদের জন্য আমি বলবো এটা নতুনই, কারণ নাইম শেখ আগে খেলেছে কিন্তু আমি ওডিআইতে তো এরকম খেলে নাই, আর এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস টিমের এগেনস্টও খেলে নাই, একটু সাহস দেওয়া এই আর কি। তাহলে ভাই, আমরা কি আগামীকালের ম্যাচে ওপেনিংয়ে চেঞ্জ দেখতে পারবো কিনা, ইনামূলক বিজয় যেহেতু আছেন ওপেনার হিসাবে? এগুলো এই প্লেয়ার সিলেকশন কী হবে না হবে এটা পুরোপুরি ক্যাপ্টেন অ্যান্ড কোচের উপর ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এখন নির্ভর করছে ওরা কালকের উইকেট দেখে, কারণ উইকেটটা নাকি আজকে যেটা দেখেছে সেই উইকেটটা খুব একটা ভালো না। এখন যদি কালকে রোদ উঠে, সারাদিন রোদে থাকে, হয়তো একটু বেটার হবে। সো উইকেটের উপর অনেক কিছু নির্ভর করছে, এমনও হতে পারে একজন ব্যাটসম্যান কমেও খেলতে পারে, একটা নতুন বোলার অ্যাডিশনাল নিতে হতে পারে, সো সব কিছু নির্ভর করছে উইকেট দেখে। অ্যান্ড যেই খেলুক, আমার বিশ্বাস আছে, মানে আমার কথা হচ্ছে এই কথাটাই বলেছি যে যেই খেলবে ওদের উপর আমাদের ফুল কনফিডেন্সটা আছে। বাবন ভাই, আমরা যেটা দেখি যে আবহাওয়ার একটা পূর্বাভাস আছে যে বৃষ্টির সম্ভাবনা, এবং একই সাথে ভারত পাকিস্তানের ম্যাচে যেহেতু রিজার্ভে রাখা হয়েছে, অন্য ম্যাচগুলোতে রাখা হয়নি, এই বিষয়টি নিয়ে আসলে কী বলবেন? এটা একটু মানে এসিসির একটু ভারতের প্রতি একটু ইয়া হলো কিনা, বা অন্যান্য দেশগুলোর প্রতি আবার একটু দ্বিমুখী আচরণ হলো কিনা? প্রথম কথা হচ্ছে আমাদের রিজার্ভ ডের কোনো সুযোগও নেই এখানটায় আমাদের খেলার পরে, এই বেসিক জিনিসটাতে আপনাদেরকে আসতে হবে। 9 তারিখে আমাদের খেলা, 10 তারিখে ইন্ডিয়া, 10 তারিখে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, সো আমাদের রিজার্ভ ডে দিলে তো আর এটা হচ্ছে না, সুযোগ নেই। ওদের একটা সুযোগ ছিল গ্যাপটা, সেই জন্যই হয়তো সেখানটায় এই সুযোগটা এসছে। একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না যে আসলে এশিয়া কাপের মূল আকর্ষণ কিন্তু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এখন প্রথমটাও হলো না, সেকেন্ডটাও যদি না হয় ন্যাচারালি, সেই জন্য সেই কথা চিন্তা করতে বোধহয় ওরা রেখেছে, বাট যদি সুযোগ থাকতো ডেফিনেটলি আমাদেরটাতেও আমরা রাখতাম। ভাই, এখন তো ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচও কিন্তু এখন বেশ রাইভাল হয়, আমরা যেটা দেখেছি মাঠে, পরে তো গ্যাপ নাই, ওদের তো একটা গ্যাপ পেয়েছে, পরদিন কোনো খেলা ছিল না, আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। আমাদের যদি 10 তারিখ খালি থাকতো তাহলে আমরাও বলতাম, কিন্তু আমাদের বেলায় তো সেই সুযোগটা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তো ভাই ডু অর ডাই ম্যাচ, যেটা আপনিও মনে করছেন বা আমরা সবাই জানি, শ্রীলঙ্কার সাথে এবং ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশকে ফাইনাল খেলতে পারবে কি না, মানে আপনার কী ধারণা, আপনার মন কী বলে? আসলে আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে এখন কিছুই কাজ করছে না, সত্যি কথা যদি আপনাদেরকে বলি, আমাদের অরিজিনাল প্ল্যানে ছিল তামিম আর লিটন ওপেন করবে, তিনে শান্ত খেলবে, কিন্তু এটা তো হচ্ছে না। সো এই জায়গাটা না হওয়াতে এই প্রথম তিনজনের মধ্যেই যখন নাকি সব কিছু চেঞ্জ হয়ে আসছে, তাতে করে তারা একটু মানে একটু অস্বস্তি ফিল করছে, আমি বলবো না যে ঘাবড়ে গেছে, তবে আজকে আমার সাথে আমি কথা বলে, এর আগে তো কখনো কথা বলিনি, খালি ক্যাপ্টেনের সাথে কথা হয়েছে আমার, আজকে কথা বলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দে আর কনফিডেন্ট, এবং আমার মনে হয়
একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে, রান করুক না করুক দে আর কেপেবল, তারা ভালো, সেই জন্য ওরা সুযোগ পেয়েছে এবং আমার মনে হয় কালকে তারা ভালো খেলবে এবং এখন থেকে ভালোই খেলবে। এই কথাটা আসলে আসলে আপনারা তো এখন আমরা খেলছি এশিয়া কাপ, এশিয়া কাপের আগে যে সিরিজটা হয়েছিল ওই সিরিজটা যদি রিয়াদ যদি দেশে থাকতো অবশ্যই খেলতো, ও দেশে ছিল না, খেলতে পারে নাই, হঠাৎ করে এশিয়া কাপে একজনকে তার আগের সিরিজ আবার ওকে নেওয়াই হয়নি, একটু যদি চিন্তা করে এত লম্বা গ্যাপে একজনকে হঠাৎ করে এশিয়া কাপে আনা, এটা আমার মনে হয় সেই জন্য তাকে আনে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে হচ্ছে বিশ্বকাপের আগে আমাদের একটা নিউজিল্যান্ড সিরিজ আছে, নিউজিল্যান্ড সিরিজে অবশ্যই রিয়াদ খেলবে, ওখানে খেলার পরে আমরা বলতে পারবো যে আসলে কে আমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কী হবে। এখন সবচেয়ে বড় কথা হলো হচ্ছে আসলে খুব একটা অপশন যে সব জায়গায় আছে তা না, বিশ্বকাপে আপনি নিশ্চিন্ত থাকেন আমি শিওর আমাদের একটা অ্যাডিশনাল বোলার খেলবে, অনেক জায়গায় আছে যেখানে নাকি আমার ধারণা একটা স্পিনার ঢুকবে কয়েকটা অপোনেন্ট দেখে এবং মাঠ দেখে, অনেক জায়গায় চারজন পেসারও খেলতে পারে, ঠিক আছে। তাহলে আপনার ওখানে যদি কাউকে বাদ দিতে চান তাহলে অনলি অপশন আমি দেখছি ওখানে মাহমুদুল্লাহ যদি ঢুকে তাহলে মেহেদী হাসান মিরাজ, এখন যদি ওনারা মনে করেন না মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়াটা ঠিক হবে না তাহলে কি খুব অন্যায় হবে, আসলে একটু চিন্তা করেন আপনারা। সো এইগুলো নিয়ে অনেক কিছু আলাপ আছে, হিসাব আছে, এই খামাখা মানে ইমোশনাল কথা বলে লাভ নেই, আমরা সবাই চাই মাহমুদুল্লাহ রিয়াদ খেলুক, খেললে আমরা খুশি হব, বাট আমাদের দেখতে হবে, বাট এখনই ওকে তো বাদ দেওয়া হয়নি, আমি বারবার আপনাদেরকে বলছি আমি এখনও আশাবাদী নিউজিল্যান্ড সিরিজটা যাক, তারপর আমরা বসে হয়তো ঠিক করতে পারবো যে আমাদের মেইন স্কোয়াডটা। দর্শক শুনছিলেন আসলে নাজমুল হাসান পাপন যেটা বিশ্বাস করছেন বাংলাদেশের এই দলটার সামর্থ্য আছে এশিয়া কাপের ফাইনাল খেলবার, শ্রীলঙ্কা এবং ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল খেলবে সেরকমটা আসলে তিনি আশা ব্যক্ত করেছিলেন। মাহমুদুর রহমান, বিডিক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।